আপনার ভারত গ্যাস কানেকশনের সাথে ইকেওয়াইসি করা আছে কি নেই সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন? আপনাদের মোবাইল থেকে। তার পাশাপাশি যদি আপনাদের ইকেওয়াইসি করা না থাকে তাহলে আপনি আপনার মোবাইল থেকে আপনার ভারত গ্যাস কানেকশনের সাথে ইকেওয়াইসি কিভাবে করতে পারবেন? আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলে এসে গেছি এবং গুগল প্লে স্টোর আমরা প্রথমে ওপেন করব। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে দুটি অ্যাপস এখানে ইনস্টল করতে হবে। আমরা সার্চ অপশনে গিয়ে এখানে ভারত পেট্রোলিয়াম লিখে সার্চ করব। হ্যালো BPCL এই নামের যে অ্যাপসটি আছে এটিকে আমরা আমাদের মোবাইলে প্রথমেই ইনস্টল করব। এবং ইনস্টল করার পর আমরা আবারও সার্চ অপশনে গিয়ে UIDAI ফেস RD অ্যাপস এই অ্যাপসটিকে আমাদের মোবাইলে আমরা ইনস্টল করে নেব। তো এই দুটি অ্যাপসকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনারা আপনাদের মোবাইল থেকে হ্যালো BPCL এই অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হবে। এখানে আপনারা সেই মোবাইল নাম্বারটিকে দেবেন আপনাদের গ্যাস কানেকশনের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে বা রেজিস্টার করা আছে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কাছে OTP আসবে আপনাদের মোবাইলে, সেই OTP আপনারা এখানে দেবেন এবং নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাতে আপনারা চেক মার্ক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আপনাদের কাছে আসবে, আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে এবার ক্লিক করবেন। আপনারা যখন প্রথমবারের জন্য ওপেন করবেন তখন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে, তো 4 অঙ্কের একটি পিন নাম্বার আপনারা দেবেন। আমি যেহেতু আগের থেকে এখানে রেজিস্টার করে রেখেছি, আমার কাছে সরাসরি এখানে পিন নাম্বার চাওয়া হচ্ছে, তো আমি এখানে পিন নাম্বারটিকে এন্টার করে দেবো। পিন নাম্বার এন্টার করতেই আমরা এরকম একটি পেজে চলে আসব। আমরা এই পেজেরই একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে পরে এখানে দেখুন ভিউ মোর নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এই ভিউ মোর অপশনে এবার আমরা ক্লিক করব। ভিউ মোর অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে আমাদের গ্যাস কানেকশনের কিছু তথ্য শো করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে কিছু তথ্য শো করছে, যেমন কনজিউমারের নাম, কনজিউমার ID, এই সমস্ত তথ্য। এবং এই পেজে আমরা ইকেওয়াইসি নামে একটি অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, কমপ্লিট ইকেওয়াইসি নামে একটি অপশন, সেই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনটি তখনই আপনাদের কাছে আসবে যখন আপনাদের গ্যাস কানেকশনের সাথে ইকেওয়াইসি করা থাকবে না। যদি করা থাকতো তাহলে এই অপশনটি আপনাদের কাছে শো করতো না। তো আপনারা কমপ্লিট ইকেওয়াইসি এই অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের মোবাইলে আবার একটি OTP আসবে, সেই OTP আপনারা এখানে এন্টার করুন এবং তারপরে আপনারা ভেরিফাই অপশনের উপরে ক্লিক করুন। ভেরিফাই অপশনের উপরে ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। নিচের দিকে একটি চেক মার্ক করার বক্স আছে, সেখানে আপনারা চেক মার্ক করবেন এবং প্রসিড অপশনের উপরে ক্লিক করবেন। চেক মার্ক করে প্রসিড অপশনের উপরে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে। এখানেও আপনাদেরকে চেক মার্ক করতে হবে এবং ফেস অথেন্টিকেশন কিভাবে করতে হয় তার সম্পূর্ণ ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। আপনাদেরকে ছবিটা ঠিক কোন সার্কেলের মধ্যে আনতে হবে এবং আপনাদের কোনো চশমা পরে থাকা চলবে না, আপনাদের চোখ ব্লিং করতে হবে, তবেই কিন্তু আপনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি করাতে পারবেন। তো চেকমার্ক করে আপনারা প্রসিড অপশনের উপরে ক্লিক করবেন। প্রসিড অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের ক্যামেরা ওপেন হবে এবং এখানে একটি লাল সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন। যখন ছবিটি সম্পূর্ণ সঠিক জায়গায় আসবে, আপনারা মুখের সোজাসুজি অর্থাৎ কনজিউমারের মুখের সোজাসুজি রাখবেন, তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে এবং কনজিউমারকে ব্লিঙ্ক করতে হবে চোখ, অর্থাৎ চোখ বন্ধ এবং খোলা এইসব করতে হবে, তবে কিন্তু এটা সবুজ হয়ে যাবে এবং এখান থেকে আপনার ফেস কিন্তু ক্যাপচার করে নেওয়া হবে। এবং ক্যাপচার করার পর কিছুক্ষণ পেজ লোডিং হবে, অর্থাৎ আপনাদের ইকেওয়াইসি আপডেট হওয়ার জন্য কিছুক্ষণ লোডিং হবে পেজটি, আপনারা ওয়েট করবেন। যদি আপনাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাদের কাছে সাকসেসফুলি আপডেট স্ট্যাটাস অ্যাজ ইকেওয়াইসি সাকসেসফুল এই ধরনের মেসেজ শো করবে এবং আপনাদেরকে ক্লিক করতে বলা হবে ব্যাক টু ড্যাশবোর্ড অপশনে। আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। ব্যাক টু ড্যাশবোর্ড অপশনের উপরে ক্লিক করার পর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইকেওয়াইসির ঘর ছিল, যেখানে কমপ্লিট ইকেওয়াইসি নামে একটি অপশন আমরা আগে দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু এখন আর নেই।
তার বদলে এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন অলরেডি কমপ্লিটেড অন 24 আগস্ট 2024, এই ধরনের মেসেজ আমাদের কাছে শো করছে। আর এর থেকেই আমরা বুঝে নিতে পারছি যে আমাদের গ্যাস কানেকশনের সাথে আমাদের ইকেওয়াইসি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ভারত গ্যাস কানেকশনের ইকেওয়াইসি কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।